রাজ্যত আরম্ভ বানর বিভীষিকা। খহনিয়াত ছিগিল মথাউরি, বর্ণাঢ্যর আর্দনাদ। বারিষার প্রথমজাক বরষুণতে বিভিন্ন প্রান্তত উফন্দি উঠিছে নৈ উপনৈর বুকু। প্রতি মুহূর্তত শঙ্কা বাঢ়িছে নৈ পরিয়ার। এই দৃশ্য দরঙর প্রথমটো বানত জলমগ্ন পশ্চিম দরঙর কেইবাখনো গাঁও। ডিমিলা নদীর দুইপাড়ে আধুরা যেখানে মাথাউরি, ধর দুনি কলেজের পর আসবে পান্ডাঘাট, পান্ডাঘাট দুগালে যুক্ত মানে মাথাউরি আছিল, এই মাথাউরি অসম্পূর্ণ হয়ে আছে। আর এই অসম্পূর্ণ হয়ে থাকার ফলত প্রতি বছরে এটা বানপানির প্রেসারটো আমার ইয়াত পড়ে। স্থানীয় রাইজর অভিযোগ, ঠিকাদারে ভালদরে পথ নির্মাণ নকরাত ছিগিল গ্রাম্য পথ। পুলটো বসে এক ব্যাগ সিমেন্ট এক শিয়াম বালিরে সেই দুটা কালভার্ট, থাউজেন্ডের কালভার্ট দুটা বসে গুছি গেছে। আমি ইমান প্রতিবাদ করলো, নামানিলে, এক রাতি ভিতরে খান্দিছে আর এক রাতি ভিতরতে পুতি একেবারে সাফা করছে গুছি গেছে। তার বিনিময়ে আমার এই অবস্থা হয়েছে। বানত অতিকৈ আহত পথচারী, আপনি আজি রাতেপা উঠি গেছে এই ধারত উঠি গেছে? আপনি উঠি যায় বহু দূর খেলো, যাই একটা লয়ে গেল, মানে গমে নাপালো, যাই মানে পানি চানি খাই হেরি সাফ সুতি গেল, আহত হয়েছিল। গহপুরত কৃষকর বিলই চেঁচা, সত্রং, বালিজান, ব্রহ্মজান নদীয়ে বিভিন্ন স্থানত মথাউরি ছিগি বানপানী সৃষ্টি করাত আধা পকা অবস্থাতে দাবলগা হয়েছে বড় ধান। পানির কারণে বয়তে কাটিবলগিয়া হয়েছে, কেঁচা হয়ে আছে, মন ভেয়াই আছে। আর এই পুরা পকাকে কটা হলে আমারও হলে এতেন, আর মূল্যটো অল্প উলালে এতেন। বিলাসী পাড়তো গড়া খহনিয়ার তাণ্ডব। বিলাসীপাড়াত যন্ত্রচালিত নাওরে গড়া খহনিয়া পরিদর্শন করিলে বিধায়ক শামসুল হুদাই। চর অঞ্চলত হাজার হাজার বিঘা কৃষিভূমি এই ব্রহ্মপুত্রর গড়া খহনিয়াত উচন হয়ে এতিয়া ব্রহ্মপুত্রর মাজত আছে। যে যিসকলর ঘর দুয়ার ভাঙ্গি ইতিমধ্যে তেওঁলোকে ফরেস্ট এরিয়াত গৈ ঘর দুয়ার করেছে, তেওঁলোকর কারণে সরকারের লগত যোগাযোগ করে এটা ভাল ব্যবস্থা করার কারণে আমি চেষ্টা করি। ধমধমার হরহরিয়াতো খহনিয়ার তাণ্ডব। কৃষি বান ছিঙি যাওয়ার ফলত শঙ্কিত এতিয়া কৃষকসকল। বেকিনৈ খহনিয়ার কবলত বাক্সার খালবাড়ির এখন বিদ্যালয়। 1985 চনতে স্থাপিত এইখন বিদ্যালয় নদীত জাহ যাওয়ার উপক্রম দেখি মর্মাহত স্থানীয় রাইজ। সরকারক উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাইছে। এখন বিদ্যালয় বহুত দিনের পরা ইয়াতে চলি আছে, এই বিদ্যালয়খন আজি ভাঙা অবস্থা হয়েছে, কিন্তু এই বিদ্যালয়খন কত উঠাব বা তুলিব সেইখন আমার সরকারের পরা ভাল সিদ্ধান্ত এটা যেন দিয়ে এই নদীটু বানর ব্যবস্থা করিব লাগে। এই নদীয়ে বহুত ঘর দুয়ার ক্ষতি করে আছে, ভাঙি পেলাই আছে, এইটু বানর ব্যবস্থা করিব লাগে সরকারের পরা। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।